প্রতিদিন ঘুমের সময় দুইটা ডিউটি দিয়া যায়, পারলে মানিও প্রতিদিন না মাঝে মাঝে। এক নাম্বার ডিউটি মোবাইলে ডাউনলোড করবা, কারণ মোবাইল তো চালাইবা, বাবার মান্নত করা জাহান্নাম পর্যন্ত যাইবা। অতএব মোবাইল যেহেতু চালাইবা আমার বয়ানে ফিরবা না, তবে দুইটা ডিউটি তুমি মোবাইলে করবা মাঝে মাঝে, প্রতিদিন না। এক নাম্বার ডিউটি আজকে বাসায় গিয়া মোবাইলে ডাউনলোড করবা বাংলা কোরআন, লিখে ডাউনলোড করে নিবা, সার্চ দিয়া নামায় নিও। নামাইয়া মাঝে মাঝে কোরআন শরীফের শেষের দিক দিয়ে ৩০তম পারার ছোট ছোট কয়েকটা সুরার তরজমা বাংলায় পড়বা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা। আজকে এটা পড়লা, আবার একটু সময় যদি পারো দুই দিন পরে আবার আর একটা সুরা, আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়ামা আদরাকা মাল ক্বারিআ। আবার যদি আর একদিন সময় পাও আর একটা সুরার তরজমা, আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আবার যদি কোনোদিন সময় পাও আর একটা সুরা, আর আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউউল ইয়তীম। আবার সময় পেলে আর এক সুরা, ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা। এই বয়ানগুলো সুরাগুলো সব জাহান্নামের বয়ান, জাহান্নামের বয়ান। একটু মাঝে মাঝে পড়িয়া দেখবা জাহান্নামটা কত ভয়ঙ্কর। ও আল্লাহর বান্দারা, দ্বিতীয় ডিউটি হলো মাঝে মাঝে যদি পারো রে বাবা ইউটিউবটা খুলিয়া কোরআন তেলাওয়াত লেখা সার্চ দাও, দেখবা মক্কা মদিনার ইমাম সাবরা হাজির হয়ে যাবে। একটা টাচ করিয়া তেলাওয়াত শুনতে শুনতে মোবাইলটা বালিশের পাশে রাইখা ঘুমাবা, ঘুমের ঘরে ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে চোখ বন্ধ করে ঘুমাইও। আমি তো কসম করে বলে যাইতে পারি, এক সপ্তাহ যদি বাবা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তুমি রাতের বেলা ঘুমাও, একদিন তোমার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়বে, আর তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো গান শুনতে পারতাম, দাড়ি কাটতে পারতাম, প্যান্ট শার্ট টাই পরে চলতে পারতাম, আজকে যদি রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতাম কেউ বাধা দিত না রে বাবা। কিন্তু কই, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমিও যেই নবীর উম্মত, তুমিও সেই নবীর উম্মত। আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক। আজকে তোমার টুপি পরতে ভালো লাগে না, আমার টুপি ছাড়তে ভালো লাগে না, আজকে আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আজকে তুমি নামাজ পড়তে লজ্জা পাও, আমি নামাজ না পড়তে লজ্জা পাই। নামাজ না পড়লে অন্তরে ভয় আসে না জানি, আল্লাহ বেজার হইয়া সম্মান কমায়া দেয়। ও বাবা নামাজটা বন্ধ করি না, টুপি ফালাই না, ঘুমাইতে গেল টুপিটা মাথায় রেখে ঘুমানোর চেষ্টা করি। ও বাবা আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী চলার চেষ্টা করি, কই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামার কারণে, কওমি মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে সম্মান তো কমই না, এ বরং আল্লাহ আল্লাহর শুকরের সাথে বলছি আমাদের মতো নবীর তরিকাওয়ালাদের মতো সম্মানে শান্তিতে বর্তমানে ও দুনিয়াতে কেউ নাই। ও আল্লাহর বান্দারা, তোমার পায়ে ধরার পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না বলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? আজকে তোমার তো কোনো চিন্তাই নাই, মনে মনে ভাবছো কোরআন বুঝি উল্টা পাল্টা হুজুরদের কথা মিথ্যা, না না ওরে বাবা তুমি কেন ভাবতেছ আমার নবী যার কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন দেখি নবী আমার রুমের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা নবীকে বললাম, নবী কেন কাঁদেন, আমার থেকে কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে হয় নাই। কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে জন্য কান্না করি। আম্মাজান বলেন, নবী কেমন ভয়ঙ্কর? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা কেয়ামতের মাঠ হয়ে যাবে, সব মানুষগুলো পাগলের মতো করবে, আল্লাহ অর্ডার করবে সূর্য নিচে নেমে আয়, সূর্য তোর মুখগুলো নিচে দিয়ে যত তাপ আছে ছেড়ে দেয়।